টানা 25 বছরের শাসন আর এই দীর্ঘ সময় বামফ্রন্ট পরিচালিত সরকারের বিরুদ্ধে উঠেছিল একের পর এক অভিযোগ। দুর্নীতি, কেলেঙ্কারি, বঞ্চনা, খুন, নির্যাতন, স্বজন পোষণ, ক্যাডাররা সহ নানা অভিযোগ উঠেছিল। জনতার রায় সরকার বদলের পরও সেই বদনাম ঘুচছে না বামেদের কাছ থেকে। সরকার পরিবর্তনের 11 মাস পরও এ সকল ইস্যু নিয়ে বর্তমান শাসক পক্ষ থেকে কথা শুনতে হচ্ছে তাদের। এবার বাজেট অধিবেশন পর্বে বিরোধী সিপিএমকে এ সকল ইস্যুতে ফের একবার অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন শাসক পক্ষের বিধায়ক আশিস কুমার সাহা। মঙ্গলবার অধিবেশনের প্রথমার্ধে শেষ দিকে রাজ্যপালের ভাষণ নিয়ে ধন্যবাদ সূচক আলোচনায় অংশ নিয়েছিলেন বিধায়ক আশিস সাহা। শুরু থেকে একেবারে সুর চড়া করেন তিনি, আক্রমণ শোনান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারকে। সেই সময় মানিক সরকারের সভায় উপস্থিতি না থাকা নিয়েও প্রশ্ন ছুড়ে দেন। স্পষ্ট ভাষায় বলেন, তারা যেই সময় বিরোধী শিবিরে ছিলেন সেই সময় নতুন বাড়ি বা বড় গাড়ি দাবি করা হয়নি, বরং এমএলএ হোস্টেলে থেকেছিলেন সদস্যরা। নাম না করেও তিনি যে বর্তমান বিরোধী নেতার নতুন বাড়ি এবং আরামদায়ক বিলাসবহুল গাড়ি প্রীতিকেই যে কটাক্ষ করেছেন সেটা বুঝতে অসুবিধা হয়নি কারোর। বিরোধী দলনেতার এই সভাতে অনুপস্থিত থাকাটা এটা শাসক দলের প্রতি কোনো বার্তা দেওয়া কিনা, কারণ দীর্ঘ সময় তো উনি ছিলেন এই হাউসে, গত 20টা বছর মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন এবং মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ওনার যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি ছিল আজকে উনি এটাই অভ্যস্ত হয়ে পড়েছেন। আমরা এই বিধানসভায় দীর্ঘদিন বিরোধী দলের হয়ে কাজ করেছি, আমাদের বিরোধী দলের নেতা ছিলেন, বাড়ি গাড়ি কিরকম ছিল সেটাও আমরা দেখেছি। নতুন বাড়ির ডিমান্ড ছিল না, বড় গাড়ি ওনারা পাননি, ওই এমএলএ হোস্টেলের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। আজকে কি ওই গাড়ি আবার প্রয়োজন, বড় বাড়ির প্রয়োজন, আর্দালির প্রয়োজন, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রয়োজন, এর জন্যই কি উনি অনুপস্থিত থেকে আমাদের বার্তা দিয়েছেন যে আমি এটাকে সমর্থন করি না, আমি এর উপনেতার এই বক্তব্যটা আমার কাছে একটা প্রশ্ন হিসেবেই এটাকে আমি ধরে নিয়েছি। একই সাথে টানা বাম জমানায় নারী সংক্রান্ত অপরাধ নিয়েও সভায় সোচ্চার হন বিধায়ক আশিস সাহা। তাঁর কথায়, প্রচুর সংখ্যায় নারীরা ধর্ষিতা নিপীড়িতা হয়েছেন, নিরীহ মানুষদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুন হয়েছেন দুজন সাংবাদিক, অথচ এখনও সে সকল ঘটনায় ন্যায় বিচার কিংবা সুবিচার পাওয়া যায়নি। তাই বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিচার পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি রাজ্যপালের ভাষণকে বেশ জনমুখী বলেও স্বাগত জানিয়েছেন বিধায়ক আশিস সাহা। প্রায় 15 মিনিটের ভাষণে আগাগোড়াই বাম জমানায় অপশাসনের প্রসঙ্গ উত্থাপন করে যান তিনি। এছাড়াও দ্বিতীয়ার্ধেও নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সভায় আলোচনা করেন সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।